জয়গুরু। পরম দয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব, আমরা সবাই ঠাকুর প্রণাম করি, আর এই ঠাকুর প্রণামের সঙ্গে যা যা লাগে, প্রণাম করবার সময় কী কী লাগে, কী কী প্রয়োজন হয়। পরম দয়াল শ্রী ঠাকুর স্বয়ং নিজ মুখে বললেন দীপরক্ষিত দ্বিতীয় খণ্ডে 125 পৃষ্ঠায়। আলোচনা প্রসঙ্গে বললেন শ্রী শ্রী ঠাকুর, মানে এই কথাটা আমি পড়ছি দীপরক্ষি বইয়ে, আলোচনা প্রসঙ্গে বললেন শ্রী শ্রী ঠাকুর, প্রণাম করতে হলে পরেই চাই শ্রদ্ধা। প্রণাম তো আমরা সবাই করি, প্রণাম আমরা সবাই করি, ঠাকুর প্রণাম করি, বাড়ির বড়দের অর্থাৎ গুরুজনদের প্রণাম করি, কিন্তু শুধু শুধু প্রণাম করা মানে মাথা টেকিয়ে তাড়াতাড়ি উঠে যাওয়া নয়, যেগুলো লাগে সেগুলো না করলে প্রণাম পরিপূরণ হয় না আর প্রণামটা সার্থক হয় না। প্রথমত আমি ঠাকুর প্রণাম করছি মানে এগুলো আমার থাকা চাই যেগুলো ঠাকুর বললেন। প্রণাম করতে হলে পরেই চাই শ্রদ্ধা, শ্রদ্ধা আনে সেই প্রণম্যের স্বভাব ও গুণের চিন্তন, এইভাবে হয় তার স্মরণ। তাকে স্মরণ করে প্রণাম করো মানে তার গুণগুলি চিন্তা করো। যখন আমি আমার ঠাকুরকে প্রণাম করব, তখন ঠাকুরকে প্রণাম করতে করতে তার গুণগুলোর কথা আমাকে চিন্তা করতে হবে, তাকে স্মরণ করছি, তাকে মনন করছি। আমরা প্রণত হই মানে প্রকৃষ্টভাবে নত হই, এই প্রকৃষ্টভাবে নত হয়ে চলার মধ্যে দিয়ে আমরা শ্রেয়ের স্বভাব ও গুণের অধিকারী হই। তার বোধি আমাদের মধ্যে সঞ্চারিত হয় আর প্রয়োজন মতো ক্ষেত্র বিশেষে তা বিনিয়োগ করে আমরা অনেক আপদ থেকে রক্ষা পাই, মানে অনেক আপদ বিপদ থেকে রেহাই পাই। সত্যি যদি ঠিকঠাকভাবে ঠাকুর প্রণাম করা যায় না, তাহলে আমরা অনেক আপদ বিপদ থেকে সত্যি রক্ষা পাই। এ প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে, শ্রী শ্রী বরদা উল্লেখ করেছেন ইষ্ট প্রসঙ্গে, এক মা দূর থেকে ঠাকুরকে প্রণাম করে জাস্ট এইভাবে প্রণাম করে চলে যাচ্ছেন। তখন শ্রী শ্রী বরদা বলছেন, তোর ওই যে একটু ফাঁক থেকে গেল, ওই ফাঁকের মধ্যে কিন্তু গোলমাল প্রবেশ করে গেল, ওই যে দূর থেকে এইভাবে ঠাকুরকে প্রণাম করে গেল না, ওইটাই ভুল করলো। প্রণাম করতে হয় মাথা ঠেকিয়ে, যেভাবে প্রণামের নিয়ম বলা আছে, আমি এর আগে শেয়ার করেছি, আপনারা আলোচনা দেখতে পারেন, যেভাবে ঠাকুর প্রণাম করতে বলেছেন সেই বিধি মেনেই কিন্তু প্রণাম করা দরকার। একটু ফাঁক থাকা মানেই সেখানে যত গোলমাল যত বিপর্যয় আসতে থাকে, তাই প্রণামের মধ্যে এই গুণগুলো থাকা চাই। প্রণামের মধ্যে এই গুণগুলো থাকলে, তাকে ঠিকভাবে স্মরণ করলে, তাকে মনন করলে, তার গুণগুলোকে চিন্তা করলে আমরা প্রয়োজন মতো আপদ বিপদ থেকে রেহাইও হতে পারি, তাই এখানে শ্রী শ্রী ঠাকুর বলছেন। আবার একটা উদাহরণ দিলেন, শুনুন, শুধু যদি জয় মা কালী জয় হরি বলি, তাতে গুণচিন্তন আসে না, বোধি আসে না, তাহলে কি হলো? আশা চাই বোধি, সেই জন্য শ্রদ্ধা না হলে প্রণাম করে লাভ নেই, কিন্তু তাহলেও প্রণাম করা ভালো, আমি তোমার এই বোধ নিয়ে প্রণাম করতে হয়। এর থেকে এক মিটারও যদি পার্থক্য হয়, তাহলে সে আমি আর ওই প্রণত আমি না। তাই শ্রী শ্রী ঠাকুরকে যখন প্রণাম করতে হয়, শুধু মনে মনে চিন্তা করতে হয় আমি তোমার, এই আমি তোমার এই বোধ যেখানে ফুটে উঠেছে সেখানে প্রণাম গুরুত্ব পেয়েছে। এইভাবে তাকে চিন্তা করুন, তাকে মনে করুন, আর এই স্মরণ করতে করতে আমি তোমার বোধ ফুটে উঠতে উঠতেই তাকে প্রণাম করুন। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া প্রণামের বিধি মেনেই প্রণাম করা ভালো। আজকের ইষ্ট প্রসঙ্গ এখানে শেষ করছি। জয় গুরু।